যে লোকটা কোরবান করছেন, কোরবান কোরবানি করছেন, সেই লোকটা নিজের আপাদমস্তক দেখেন, ওই বিধান পালন করছেন, কিন্তু এই বিধানে কোথায় আপনি? যে লোকটা যাকাত কালেকশন করছেন, ওই লোকটার পোশাক চেহারায় সুরতে আকারে আকৃতিতে বুঝার কোনো কায়দা নেই, অথচ তিনি যাকাত দিচ্ছেন এবং যাকাত আপনারটা আদায় হচ্ছে, দিচ্ছেন আপনি। যে লোকটা হজ করছেন তার আকার আকৃতিতে কি, তারা নিজেকে অনেক চালাক মনে করছেন, বড় ইমানদার মনে করছেন, আমরা ইমান এনেছি, আমরা কি বোকাদের মতো ইমান আনবো নাকি? এই গ্রুপটা এখন জগৎ ভরে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ইমানদারদের কাছে যায় কি বলে, কালু আমান্না, আমরা ইমান এনেছি। এই কথাটা ভালো করে খেয়াল করুন, এই গ্রুপটা ছাগলের তিন নাম্বার বাচ্চা, আমি বলি এটা ছাগলের তিন নাম্বার ছাও। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু কালু আমান্না, যখন তারা ইমানদারদের কাছে যায় তখন তারা বলে আমরা ইমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের কাছে চলে যায় কালু ইন্না মাআকুম, আমরাও তোমাদের সঙ্গী। যখন শয়তানদের কাছে যায় তখন তারা নিজেরা শয়তান হয়ে যায়, আর যখন ইমানদারের কাছে আসে তখন এরা ইমানদার হয়ে যায়। এরা মন্দিরে গিয়ে উলু উলুর ধ্বনি দেয়, আর মসজিদে গিয়ে ইল্লাল্লাহর জিকির করে। আছে না এরকম মানুষ? এরা মুসলমানদের মজমায় আসলে কোরআনের আয়াত বলার চেষ্টা করে, আর হিন্দুদের কোনো একটা অনুষ্ঠানে গেলে তারা গীতা গাইতেও চেষ্টা করে। এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা। আমি বলি কি, এক ছাগল দুই দুধের বাট, ঘটনাচক্রে ওইবার তিনটা বাচ্চা দিয়ে দিছে। এখন আপনি বলেন বাট আছে দুইটা, দুই ছাগলের দুইটা খাইতে আছে, আর একটা কি করে? একবার এখানে ডুস মারে, একবার ওখানে ডুস মারে। এই এটা হলো একবার ইমানদারের ওখানে যায় ডুস মারে, আবার বেইমানের কাছে ডুস মারে। এটাই হলো ছাগলের তিন নম্বর বাচ্চা। হ্যাঁ, এখন আপনি বলেন তো আমাদের দুনিয়াটা এখন এই দলটাই ভরে গেছে না, এই তৃতীয় নম্বর গ্রুপে ভরে গেছে দল দেশ। আয় হায় হায় হায়। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ইমানদারদের কাছে যায় তখন তারা বলে আমরা ইমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরাও তোমাদের সঙ্গী। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই আলেমদের কি বলে ইমানদারদেরকে নিয়ে একটু ঠাট্টা করছিলাম, মানে ওদের কাছে আমরা কেন গিয়েছি? শয়তানদের কাছে যাওয়ার পরে শয়তানরা বলে যে আমরাও তো তোমাদের সঙ্গী, তো শয়তানরা পাল্টা প্রশ্ন করে তো তোর কাছে গিল্লে গেছিস, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হেগরুলে একটু ঠাট্টা করছে, হেগরুলে একটু কি করছে, ঠাট্টা করছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ বলে না আল্লাহ হেগরে নিয়ে ঠাট্টা করতেছে, ঠাট্টাটা মূলত আল্লাহ ওদেরকে নিয়ে করছেন। এই গ্রুপকে আল্লাহ তাআলা মুনাফিক বলেছেন। এটার একদম সহজ বাংলা অনুবাদ হলো এই গ্রুপটা ছাগলের তিন নাম্বার যে বাচ্চাটা বললাম, এটা হলো মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলেন, ওয়াইদ ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين ومن الناس من يعبد الله على حرف حرف أي طرف কিছু মানুষ এমন আছে যারা কিনারায় দাঁড়িয়ে ইবাদত করে, কিনারায়। আপনারা দেখবেন মাঝে মধ্যে মিছিলে মিটিংয়ে কিছু লোক, কিছু ছেলেরা যায়, কিছু লোক যায়, যাওয়ার সময় আগেই সব দিকে অবজার্ভ করে নেয়, নিয়ে দেখে যে যদি ধাওয়া নিয়ে আসে পালানো যাইব কোন দিক দিয়ে তাড়াতাড়ি। আছে না গ্রুপ, মানে আগে যাইয়াকের সামনে যায় না, মজমার মাঝখানে বসে না, ওই যে গলির চিপার মাথায় দাঁড়ায় যে সবাই সব জায়গায় দাঁড়াক, আর যদি কোন রকমের দৌড়ানি আসে দিবই চিপা দিয়ে দৌড়।
এটা আগে থেকে রেডি করে রাখে। আমার আল্লাহ বলেন ওয়াইদা ওয়া মিনান নাসি মাই ইয়াবুদুল্লাহ আলা হারফ, এই সমস্ত লোকগুলো একটা কিনারায় ওই পালানোর জায়গার মুখের মধ্যে দাঁড়াইয়া ওরা স্লোগান দেয়। ফাইন আসাবাহু খাইরুন, যদি দেখে যে না কোনো বিপদ আসে নাই, ভালো কিছু অর্জন হয়ে গেছে, ইতমান্না ফি কলবি, জোরে জোরে বলে ওহো আমরাও আছি। ওয়াইন আসাবাতু ফিতনাতুন, আর যখন নাকি সামান্য বিপদের সংখ্যা দেখে ইনকালাবা আলা ওয়াজি, এই চিপে দিয়ে দেয় তো। আয়াতে তো স্পষ্ট বলতেছে। আমি আমার মতো করে আমার বুঝার জন্য আমার স্টাইলে বলছি। তাহলে একটা গ্রুপ আছে যারা কিনারায় প্রান্তে সন্দেহের মধ্যে দাঁড়িয়ে, বুঝেন নাই, এরা হলো ফায়দা লোভী। বলেন এরা কি? ফায়দা লোভী, ফায়দা পাইলে ছুটে যায়, বিপদ দেখলে পালিয়ে যায়। ফায়দা পাইলে ছুটে যায়, বিপদ দেখলে পালিয়ে যায়। এই জাতীয় লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এরা হলো বাহ্যিক সুরতে মুসলমানের আকৃতি ধারণ করলেও মূলত তারা মুসলমানের মধ্যে অবস্থানকারী সেই কাফের মুশরিক শয়তানদের দলের লোক। কারণ তারা মুসলমানদের মধ্যে আসে শুধু ফায়দা নেওয়ার জন্যে।